অত্যন্ত কঠিন ব্যাপার একটি চ্যানেলকে টিকিয়ে রাখা। সম্পূর্ণভাবে চ্যানেল বিষয়ক জ্ঞান না থাকার কারণে আমাদের চ্যানেলগুলিকে বাদ দিতে হয় বা নতুন করে আবার চ্যানেল তৈরি করতে হয়। একটি চ্যানেল খোলার আগে চ্যানেল বিষয়ক জ্ঞান আপনার নেওয়া উচিত অবশ্যই অবশ্যই, তা না হলে পরবর্তীতে স্লিপ হওয়ার সম্ভাবনা খুব বেশি বেশি রয়েছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন। তার মানে আমি আপনাকে এটা বলতে চাইছি না আপনি চ্যানেল খুলবেন না, আগে আপনি জ্ঞান সংগ্রহ করুন, মোটেই না, সেটিও একটা খারাপ দিক। আপনার চ্যানেল খুলতেও হবে, জ্ঞানও সংগ্রহ করতে হবে। আপনি যদি আলাদা কোথা থেকে কোর্স করে আসেন সে বিষয়টি সম্পূর্ণ আলাদা, কিন্তু আপনি যদি এখান থেকে শিখে এখানেই কাজে লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে চ্যানেলও খুলতে হবে, জ্ঞানও সংগ্রহ করতে হবে, দুটো কাজ আপনার একসাথে করতে হবে। তাহলে আপনি যদি ভেবে থাকেন আপনি আগে জ্ঞান সংগ্রহ করে নেবেন সেক্ষেত্রে বিষয়টা অনেকটা সমস্যাজনক তৈরি হবে। আবার যদি জ্ঞান সংগ্রহ না করার কারণে চ্যানেল খুলে ফেলেন সেই চ্যানেলটা টিকেও থাকবে না, উভয় দুটো একসাথেই দরকার। তো জাস্ট আপনাকে ট্রাই করার জন্য একটা করতে হবে শুরু, এই শুরুটা করুন, তারপরে আপনার ভিতরে সব কিছু প্রবেশ করবে আস্তে আস্তে আশা করি। ইনসান কি জিন্দগি মে জানকারি বহুত আচ্ছি চিজ হতি হ্যায়, ইয়ে বাত হাম সবকো সমানা চাহিয়ে। একটি চ্যানেল ক্রিয়েট করেছি বলে আরেকটি চ্যানেল ক্রিয়েট করা মোটেই সম্ভব না, এমনটা কিন্তু নয়। আপনি চাইলে হুবহু দুটো চারটে পাঁচটা চ্যানেল খুলতে পারেন, আপনার যে ফোন নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারে কিন্তু দুটো চ্যানেল ভেরিফিকেশান করা যাবে, তার উর্ধ্বে যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নতুন অবস্থাতে আমরা যেটা স্বাভাবিকভাবে করে থাকি, তাড়াহুড়ো করে একটি চ্যানেল ক্রিয়েট করে নিই, তারপরে যেমন তেমনভাবে এসইওটা করি, তারপরে একটি কন্টেন্ট তৈরি করি, তারপর সেটাকে আপলোড দিই, দেওয়ার পরে যে বাজে অবস্থা ভিউ নেই অবশ্যের জন্য আপনি নিজেই দায়ী, তার কারণ আপনি প্রত্যেকটা স্টেপ সম্পূর্ণভাবে করে আসতে পারেননি, যে কারণে আপনার পরিস্থিতি বর্তমান এই জায়গাটায়। তো আমরা এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আমাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। আপনি যে চ্যানেলের নামটি দেবেন সেই চ্যানেল নেমের ক্ষেত্রে কেউ কেউ দাবি করে থাকে যে ইউনিকভাবে করার চেষ্টা করুন, অবশ্যই তা ঠিক, কিন্তু আপনি সহজতা করতে পারবেন বলে মনে হয় না। যদি আপনারটা লাকি হয়ে যায় সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু যদি আপনারটা ইউনিক না হয় সেটাও কোনো সমস্যাজনক বিষয় না, তার কারণ আপনার নতুন অবস্থাতে আপনার চ্যানেলকে কেউ খোঁজ করবে না। আপনার চ্যানেল তখনই খোঁজ করবে যখনই আপনি একটি সফল ক্রিয়েটর হবেন, তখন এমনিতেই খুঁজে নেবে। তো আমরা আমাদের পছন্দের মতো একটি নাম ক্রিয়েট করে নেবো, তারপরে আমরা আমাদের ক্যাটাগরিটা ঠিকভাবে সিলেক্ট করবো, আমরা কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারি বা কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারি ভালো, সেই বিষয়ক একটি ক্যাটাগরি আমরা সেখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে সুন্দর করে আমরা একটি ডেসক্রিপশন লিখে দেবো, তারপরে কিওয়ার্ডসগুলো লিখবো, তারপরে ট্যাগ লিখবো। এই সমস্ত কাজগুলো একটু সময় নিয়ে করার চেষ্টা করবো, আমরা তাড়াহুড়ো করে করবো না, একটু সময় নেব, দরকার হলে দুদিন সময় লাগবে, তিন দিন সময় লাগবে। ব্যস্ততার সাথে কোনো কাজ করা কখনোই ঠিক না। আপনার মনোবল বাড়ানোর জন্য একটি ভালো খবর রয়েছে, আর সেটি হলো এখানে এক চান্সে কেউ উঠতে পারেনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম, জয় হিন্দ।